Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম সূরার সর্বপ্রথম ফজিলত নিয়ে এবং আপনাদের সাথে আমি এর ফজিলত নিয়ে জানাবো এবং দলিল সহ আমরা ইতিপূর্বে জানিয়েছি দলিল দেইনি যার কারণে অনেকেই ভাবে আসলে কি আছে কিনা সন্দেহের মধ্যে থাকে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি দলিল সহ আলোচনা অবস্থায় সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সূরা ফাতিহা এটা উম্মুল কোরআন মানে কোরআনুল কোরআনের মূল সূরা ফাতিহা নিয়ে আজকে আমরা জানব এই সূরার সমতুল্য কিছু কোন আসমানি কিতাব নাজিল হয়নি মানে এর সমতুল্য আর কোন সূরা নাই এই হাদিসটা এসেছে সুনানে তিরমিজি 2875 নম্বর হাদিস দ্বিতীয়ত সূরা ফাতিহার মধ্যে বান্দা আল্লাহ তাআলার কথা বলে বান্দা এবং আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয় এটা সহি মুসলিম 395 নম্বর হাদিসের মধ্যে এসেছে সূরা ফাতিহা এমন নূর যা অন্য কাউকে দেয়া হয়নি এটা হচ্ছে সহি মুসলিম 806 নম্বর হাদিস এবং এর মধ্যে এমন কিছু রয়েছে যা অন্য কোন সূরার মধ্যে নাই এবং সূরা ফাতিহার মধ্যে পৃথিবীর সকল ধরনের রোগের চিকিৎসা রয়েছে শিফা রয়েছে সূরা ফাতিহা পাঠ করে শরীরে যদি কেউ ফুঁক দেয় তার শারীরিক ও মানসিক রোগীর জন্য এটা অত্যন্ত উপকারী এবং এ বিষয়ে সহি মুসলিমের 5736 নম্বরে রয়েছে যাই হোক এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমাদের অরিজিনাল ভেরিফাই ফেসবুক পেজ জুবায়ের বিন ইমাম আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নাম ব্যবহার করে নানান মানুষ নানান নামে ফেসবুক ইউটিউব খুলছে এজন্য সাবধান থাকতে হবে আসসালামু আলাইকুম